একান্ন পীঠের এক পীঠ হচ্ছে কামাখ্যা পীঠ, মহাশক্তিশালী এই পীঠ, তন্ত্রের আঁতুড় ঘর, বা একান্ন পীঠের সর্বশক্তিশালী সর্বশ্রেষ্ঠ ক্ষমতাবান পীঠ হচ্ছে কামাখ্যা পীঠ, যেখানে কোনো মূর্তির পুজো করা হয় না, যোনিরূপী মাকে পুজো করা হয়। এবং এই কামাখ্যার রহস্য নিয়ে আমি পার্ট ওয়ান একটা ভিডিও করেছিলাম, আজকে এই কামাখ্যা রহস্যের পার্ট টু দ্বিতীয় ভিডিও করব, কারণ এমন অনেক তথ্য, অজানা রহস্যের অনেক তথ্য ছিল যেগুলো সেই একটা ভিডিওর মধ্যে দেয়া যায়নি। যারা কামাখ্যায় যান, মাকে দর্শন করতে যেতে তো হবেই একবার হলেও জীবনে, কিন্তু তার সঠিক যে নিয়ম, কেন কামাখ্যাকে রহস্যজনক বলা হয়, সেই সঠিক নিয়ম মেনে যদি আপনারা মায়ের পুজো দেন, তাহলে যে কোনো মনস্কামনা আপনাদের সম্পূর্ণ হবে। তাই আজকে তারই দ্বিতীয় ভিডিওটা আমি করতে চলেছি। নীল পর্বতে অবস্থিত এই কামাখ্যা, গুয়াহাটি শহরে নীল পর্বত একটা খুব সুন্দর জায়গা, বহু 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 প্রাচীন এই মন্দির, দুবার তিনবার ধ্বংসের মুখে গিয়েও আবার নতুন রূপে এই মন্দির ফিরে এসেছে, কেন মায়ের স্বয়ং যোনির রহস্য এখানে রয়েছে। যেখান থেকে মানুষের উৎপত্তি, যেখান থেকে প্রজন্ম হয়, সেই যোনিকেই এখানে পুজো করা হয়। অম্বুবাচী মেলা হচ্ছে এখানকার সবথেকে বড় উৎসব, এবং সেটা নিয়ে আমি অলরেডি বলে দিয়েছি। আজকে যে কথাগুলো আমি আপনাদের বলবো, যে যখন আপনারা কামাখ্যা মন্দিরে প্রবেশ করবেন, যেটা মেন দুয়ার, সেখান থেকে শুরু হয় এই মন্দির। এখানে চারটে কক্ষ আছে এবং তিনটে কক্ষ আর একটা গর্ভগৃহ আছে। ওই তিনটে কক্ষের মধ্যে স্বয়ং মাতঙ্গী আছে, মা পার্বতী আছে এবং অন্নপূর্ণা আছে। ওনাদের দর্শন করার পর আপনি গর্ভগৃহে যান, কিন্তু তার আগে আপনাকে যেটা করা হবে, আপনার পুজো তখনই সিদ্ধ হবে, তখনই আপনার মনস্কামনা পূর্ণ হবে, যে সেখানে প্রবেশ করার আগে আপনাকে যেতে হবে সেই মায়ের সৌভাগ্যকুণ্ডতে। সৌভাগ্যকুণ্ডতে গিয়ে আপনাকে স্নান করতে হবে। যদি আপনি স্নান করতে না পারেন, তাহলে নিজের পা সেখানে চুবিয়ে সেই জল আপনাকে মাথায় দিয়ে ভিজিয়ে নিয়ে দুটো হাত মুখ ঘাড় ধুয়ে তারপর আপনাকে ওখান থেকে উঠতে হবে, কারণ এই কুণ্ড স্বয়ং ইন্দ্রদেব তৈরি করেছিলেন মায়ের জন্য। মায়ের পুজোর সমস্ত কিছু জিনিস এখানে ধোয়া হয়। সেই সৌভাগ্যকুণ্ডে আপনি স্নান করে নেওয়ার পরেই ওপরে উঠেই আছেন সিদ্ধিদাতা গণেশ, যাকে বলা হয় সৌভাগ্যের গণেশ। ওনাকে আপনাকে দর্শন করতে হবে, ওনার আশীর্বাদ প্রাপ্ত হতে হবে। ওনার ওখানে সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি আপনি দান করতে পারেন, বা ওং গাং গণেশাই নমহা, বা ওং গজানানা নমহা, বা ওং বক্রতুণ্ডায় নমহা, বা ওং পার্বতী নন্দন নমহা, যাই জানেন সেই মন্ত্রখানে পাঠ করে তার আশীর্বাদ নিয়ে, তার সিঁদুর আপনি কপালে নিয়ে, তারপর আপনি মন্দিরের দিকে প্রবেশ করবেন। প্রথম সৌভাগ্য দ্বার টপকে, তারপর অন্নপূর্ণার দ্বার টপকে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে, এবং ভেতরে যেরকম যা সিস্টেম আছে সেইভাবে গিয়ে গর্ভগৃহে গিয়ে মাকে যোনি দর্শন করে তারপর আপনাকে ওপরে আসতে হবে। আসার পর আপনার কিন্তু ওখানে স্বয়ং বজরঙ্গবলী উপস্থিত আছে, তাকেও দর্শন করতে হবে। তিনি মন্দিরের মধ্যখানে উপস্থিত আছেন, তার আলাদা ঘর আছে, স্বয়ং বজরঙ্গবলী এই মন্দিরের রক্ষক, তাকেও আপনার আশীর্বাদ নিতে হবে। এবং এই আশীর্বাদ নেওয়ার পর চারিদিকে বিভিন্ন দশম মহাবিদ্যার বিভিন্ন মন্দির অবস্থিত আছে, সমস্ত কিছু আপনি দর্শন করতে পারবেন। তারা, কালী, ছিন্নমস্তা, মা বগলা, ধূমাবতী, উমাবতী, সমস্ত মন্দির এখানে আছে, সব কিন্তু আপনি দর্শন করলেন। কিন্তু কামাখ্যা যাত্রা তখনই সম্পূর্ণ হবে যখন মায়ের স্বয়ং ভৈরবকে আপনি দর্শন করবেন, যেটা ব্রহ্মপুত্র নদীর মধ্যখানে অবস্থিত উমানন্দ ভৈরব মন্দির। উমানন্দ ভৈরব মন্দির
ওনাকে দর্শন করার পর এবং সেখানে পুজো দেওয়ার পর তবেই আপনার কামাখ্যা যাত্রা সফল হবে। তাকে কিন্তু দর্শন করতে ভুলবেন না, কেন ভৈরব ছাড়া এই দর্শন আপনার বেকার হয়ে যাবে। এবং কামাখ্যার সবথেকে বড় রহস্য লুকিয়ে আছে ভূতনাথ শ্মশানে। মন্দির তো পাহাড়ের ওপরে আর নিচে হচ্ছে ভূতনাথ শ্মশান। এই শ্মশানে সব অলৌকিক ঘটনা ঘটে। এই শ্মশানে এখনও কাঠের চুল্লি উপস্থিত, ইলেকট্রিক চুল্লি নয়, কাঠেই পোড়ানো হয়। এই শ্মশানেই বিভিন্ন রকম তন্ত্রক্রিয়া, বিভিন্ন সাধু সন্ন্যাসী অঘরীরা তন্ত্রক্রিয়া করে এই শ্মশানের মধ্যে। তাই এই শ্মশানের মাটির কিন্তু অসীম ক্ষমতা আছে। তাই অবশ্যই সেখানে একবার যাবেন এবং সেখানে শ্মশান ভৈরবকে আপনারা দর্শন করবেন, কারণ সেই শ্মশান ভৈরব খুব জাগ্রত, প্রচণ্ড জাগ্রত। চারিদিকে মরা পোড়ানো হয় চারিদিকে, এবং তন্ত্রক্রিয়াও করা হয় এই ভূতনাথ শ্মশানে। অনেকটা বড় এলাকা, সামনেই ব্রহ্মপুত্র নদ, তার আওয়াজ আপনি শুনতে পারবেন, সমানে চলছে জল, কারণ নদ, ব্রহ্মপুত্র নদ, ভয়ঙ্কর গর্জন থাকে তার। তাই অবশ্যই ভূতনাথ শ্মশানে আপনারা একবার যাবেন। আর আরেকটা জিনিস আপনারা জোগাড় করতে পারেন, এটা নিজেদের উপকারের জন্য। যখন মায়ের পুজো হয় সকাল 8টা থেকে শুরু হয়, তখন প্রায় নিত্যদিনই মায়ের পুজোর জন্য কোনো না কোনো দর্শনার্থী বা কোনো ভক্ত তাকে বলি প্রদান করে। সে বিভিন্ন বলি হতে পারে, পায়রা হতে পারে, ছাগল হতে পারে, এমনকি মহিষ বলিরও ওখানে চলে। সেই বলির মাটি আপনি একটু জোগাড় করে নিয়ে আসবেন। আপনার ঘরের সমস্ত অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি এই মাটি কিন্তু দূর করে দেবে। এনে ঘরের ঈশান কোণে কোনো একটা মাটির পাত্রের মধ্যে রেখে দেবেন। আপনার ঘর থেকে সমস্ত নেগেটিভিটি, অর্থকষ্ট সমস্ত কিছু কেটে যাবে ওই মাটির এতটাই গুণাগুণ। আপনার ঘরকে পজিটিভিটিতে ভরে দেবে। তবে অবশ্যই কামাখ্যা মন্দিরের ভেতরে নিজের সংকল্প করার জন্য একটা কক্ষ আছে, যেখানে মোমবাতি ধূপকাঠি দিয়ে আপনি নিজের সংকল্প করে এবং লাল ধাগা ওই বটগাছে গিয়ে আপনি বেঁধে দিয়ে আসবেন। এবং সংকল্প সম্পূর্ণ হওয়ার পর অবশ্যই পুনরায় গিয়ে মাকে কিন্তু আবার দর্শন করবেন, কেন তন্ত্র জগৎ বা তন্ত্রক্ষেত্রে এবং পুজোর শক্তিশালী পীঠ হিসেবে কামাখ্যা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বশক্তিমান। বিভিন্ন অলৌকিক জিনিস এখানে ঘটে। এখনও তন্ত্রের অনেক জাদুগারি ওখানে উপস্থিত আছে। পাশেই আছে ঘন জঙ্গল, সেই জঙ্গলে গেলে আপনার গা এখনও ছমছম ছমছম করবে। এবং ব্যারিকেড করা আছে, সেই জায়গাগুলো কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। যেখানে বসে পুরনো দিনে বিভিন্ন রকমের তন্ত্রক্রিয়া করা হতো, মানুষকে গরু ছাগল অবধি বানানো হতো, আজ তারা জীবিত নেই, কিন্তু তাদের আত্মা ওখানে ঘুরে বেড়ায়। আপনি নিজে গেলে বুঝতে পারবেন যে আপনার ভেতরে দুগদুগ দুগদুগ করবে, এতটাই ঘন জঙ্গল এখনও এই কামাখ্যা ধামে। তাই মায়ের অলৌকিক সব ঘটনা সারা দিন চলে যাবে বলতে গেলে, একটু একটু করে বলতে গেলে কিন্তু এত বড় ভিডিও করা সম্ভব নয়। তাই প্রথম ভিডিওতে যেটুকুন বলেছিলাম রহস্য, আর দ্বিতীয় ভিডিওতে আপনারা কামাখ্যায় গেলে কিভাবে আপনার দর্শন সফল হবে, সার্থক হবে, সেটা সম্পূর্ণ করে দিলাম। যদি আমার অনুষ্ঠানগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি 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 করে শেয়ার করে দেবেন, সবার কাছে ছড়িয়ে দেবেন, যাতে মানুষ কোনো একটা তীর্থস্থানে গেলে সে সফলভাবে দর্শন করতে পারে এবং সমস্ত নিয়ম মেনে দর্শন করতে পারে। জয় মাতারা, জয় গুরু বামদেব। আবার পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা খুব ভালো থাকবেন। জয় মাতারা।